অল্পেতে রক্ষা পেল রামপুর গঙ্গাইল রোড এলাকা। আগুনে পুড়ে যায় একটি বাড়ির দুটি ঘর। ঘটনা রবিবার সকালে। আগরতলা রামনগর রামপুর গঙ্গাইল রোড এলাকার বাসিন্দা শেফালী দাস, ওনার বাড়িতে এদিন অন্নপ্রাশনের অনুষ্ঠান ছিল। আচমকা বাড়িতে আগুন লাগে, দাউ দাউ করে ছড়িয়ে পড়তে থাকে আগুনের লেলিহান শিখা। এলাকায় ছড়ায় আতঙ্ক, স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ইঞ্জিন, সকলের চেষ্টায় আগুন আয়ত্তে আসে। পুড়ে যায় বাড়ির রান্নাঘর ও বসতঘর। প্রাথমিক ধারণা, গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লেগেছে। ঘটনা অ্যাকচুয়ালি আমরা হলো এলাকাবাসী, তো আমরা দেখতেছি কি মানে একটা হুই হুই একটা শব্দ পাইতেছি, কিন্তু আমরা দূরদূর করে সে দেখলাম তারা বাড়িতে একটা অনুষ্ঠান আছে, আজকে অন্নপ্রাশনের অনুষ্ঠান। তখন আমরা দেখলাম এই রান্নাঘরের দিকে থেকে একটা আগুনের একটা শিখা আমরা দেখতেছি, তো এলাকাবাসী সবাই দৌড়দৌড়ি করে এলাম। তবে এখনও কিন্তু আমরা ডিটেলস, তারা যে গার্জিয়ান উনি একজন মহিলা আর তাদের ছেলের আমাদের ছোটো আর কি, যার কারণে এখনও তার সঙ্গে আমরা কোনো কথাবার্তা বলছি না। আমরা আগে কাজটা নিচ্ছি কি জানার আগে আগুনটা নেবানো। গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট করছে কয়টার সময়? তো কিছুক্ষণ আগে, আধা ঘন্টা। কয়টা ঘর পুরা গেছে? হ্যাঁ, কয়টা ঘর পুরা গেছে? পুরা গেছে, দুইটা ঘর তো আছে, রান্নাঘর বড় ঘর। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় অল্পেতে রক্ষা পায় কোটা এলাকা। রিপোর্ট, চ্যানেল দিনরাত।